আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে কোরআন শিক্ষা ক্লাসের এগারোতম পর্ব এবং আজকের পর্বের মাধ্যমে কায়দা পর্বটি শেষ হবে পরবর্তী পর্বগুলোতে কোরআন মাজিদ আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক কায়দা পর্বের শেষ পর্বটি তো প্রথমেই রয়েছে মদ্দে ইওয়াদ। মদ্দে ইওয়াজ কাকে বলে দুই জবরে ওয়াকফ করে একালিফ টেনে পড়াকে মধ্যে ইওয়াজ বলা হয় উদাহরণগুলো লক্ষ্য করুন তা ওয়াও জবর তাও ওয়া ওয়ালিপ জবর ওয়া তাপর আইনজবর আ দুই জবর বান আজ বান প্রিয়দর্শক এখানে লক্ষ্য করুন আমরা দুটি শব্দ পড়েছি তা ওয়াবান না আজাবান এইখানে আমরা মাঝখানে কিন্তু ওয়াকফ করি নাই বা থামিনি তাহলে কোরআন মাজিদে যখন একটি আয়াত শেষ হবে তখন এরকম ওয়াকফো থাকবে তো শেষের অক্ষরটিতে দুই জবর যদি থাকে এবং শেষে আমরা যদি এখানে ওয়াকফো করতে চাই তাহলে আমাদের মধ্যে ইউয়াজ সম্পর্কে ধারণা থাকতে হবে তো শেষের অক্ষরে দেখুন বা অক্ষরটির ওপর দুই জবর রয়েছে তো শেষের অক্ষরে দুই জবর থাকলে এবং পরে যদি ওয়াকফ করি তাহলে এখান থেকে একটি জবর আমাদেরকে বাদ দিতে হবে যদি আমরা ওয়াকফ করি সেক্ষেত্রে আর যদি ওয়াকফ না করি তাহলে দুই জবরই আমাদেরকে উচ্চারণ করে যেতে হবে যেমন তাওয়াবান আজাবান যদি ওয়াকফ না করি সেক্ষেত্রে আর যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষের যে দুই জবর সেই দুই জবর থেকে একটি জবরের উচ্চারণ বাদ দিতে হবে অর্থাৎ এখানে রয়েছে বা দুই জবর বান তখন আমাদের বলতে হবে বা আলিফ জবর বা এক আলিফ টান দিতে হবে এবং এক জবর বাদ দিতে হবে তাহলে এই শব্দটির উচ্চারণ এরকম হবে তা ওয়া জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তা বা আলিফ জবর বা তা আমরা কিন্তু ওয়াকফ করেছি সেজন্যই বা দুই জবর বান এটি আমরা বলিনি এখানে আমরা পড়েছি বা লিপ জবর বা অর্থাৎ একটি জবরের উচ্চারণ আমরা করেছি তা ওয়া বা এরপর আইন জবর লিপ জবর বা দুই জবর বান আ আর যদি ওয়াকফ করি করি আ এরপর জবর আয়া লামিয়াজি আলি মিম দুই জবর মান আলি মান ওয়াকফ করলে আলি মা এক জবর বাদ যাবে অর্থাৎ মিম আলিব জবর মা আলি মা এরপর দেখুন জবর কা সি ক্যাসি রন ক্যাসি রন আর যদি ওয়াকফ করি তাহলে র এরপর আইন রামজের আইল মিম দুই জবর মান আইল মান আর যদি আমরা এখানে ওয়াকফ করি সেক্ষেত্রে আইল মা এক জবর র রুই জবর রন হই রন আর ওয়াকফ করলে র রবরের উচ্চারণ এবং শেষে একালিফ অর্থাৎ এক সেকেন্ড টেনে পড়তে হবে র সিন জবসা দালিয়াজের দি সাদি দাল দুই জবদান দান দান ওয়াকফ করলে সদি দা একটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে শেষের অক্ষরে যদি দুই জবর থাকে আর যদি আমরা সেখানে ওয়াকফ করতে চাই তাহলে এক জবর বাদ দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে এটি মনে রাখতে হবে কোরআন মাজিদে এরকম অনেক শব্দ আসে তাই এটি গুরুত্বের সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে তো দেখুন সৎ ফাজবর সফ ফা দুই জবর ফান সফ ফান আমরা যদি ওয়াকফো করি এখানে সফা এরপর ডাল কাপ জবর দাগ কাপ দুই জবর কান দাক কান এখানে যদি আমরা ওয়াকফ করি দাক এরপর নুন আলিপ না র দুই জবর রন না রন যদি ওয়াকফ করি না এরপর দেখুন মিমশিম পেসমুষ তাজপত্তা কফিয়ের কেই মুস্তা কেই মেম দুই জবৰ মান মুস্তা কেই মান আৰু যদি আমাৰ ৱাকফ কৰি ত' মুস্তা কেই মা স্ব যবৰ স্ব গই নিয়াজেৰ গৈ স্ব গী ৰবৰ ৰণ ছ গী ৰন ৱাকফ কৰিলে এরপর নুন যাবর না বা বি নাবি ইয়া দুই জবৰ ইয়ান না ইয়ান যদি ওয়াকফু করি না মিম সিন যাবর মাস র ওয়া পেশ রু মাস রু র দুই যাবর রন মাস রুরন যদি আমরা ওয়াকফ করি মাস রু জবরে উচ্চারণ রো জবর র মাস রু র তো এতক্ষণ আমরা মদ্যে সম্পর্কে জানলাম যে দুই জবরে ওয়াকফ করে একালিফ টেনে পড়াকে মধ্যে বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা মধ্যে বাদাল সম্পর্কে আলোচনা করব। তো মদ্যে বাদাল কী দেখুন হামজাতে যে মদ হয় তাকে একালিফ টেনে পড়াকে বদল বলে অর্থাৎ আমরা পড়েছি যে আলিফের উপর বা নিচে জবরজের পেশ থাকলে সেটাকে বলা হয় হামজা তো এই আলিফ অথবা এই গোল হামজা যেটাই হোক এগুলোতে যখনই মদ হবে সেটাকে একালিফ পরিমাণ টেনে পড়াকেই মদ্বে বাদাল বলা হয় তো উদাহরণ লক্ষ্য করুন দেখুন আলিফের উপর খারা জবর রয়েছে তাহলে হামজা খারা জবর আ এটাই হচ্ছে বাদাল অর্থাৎ হামজাতে যে মদ হয় বা আমরা টেনে পড়ি সেটাই হচ্ছে বাদাল তাহলে হামজা জবর আ মিম জবর মা আ মা নুন পেশ নু আ এখানে আমরা আলিফ পড়িনি কেন কারণ আলিফের উপর নিচে জবরজের পেশ কিছুই নেই তাই এই আলিফকে আমরা ধরি নেই তাহলে আমানু এর পর হামজা ইয়াজের ই মিম আলিফ জবর মা ই মা এখানে দেখুন হামজার পর ইয়া রয়েছে হামজা গিয়ে ইয়াকে ধরেছে ইয়া মদের হরফ মদের হরফ তিনটি আলিফ অও ইয়া তো সেই কারণে এটি একালিক পরিমাণ টেনে পড়তে হবে এই যে আমরা হামজাকে টেনে পড়ছি এটাই হচ্ছে মাদ্যবাদাল হামজা ইয়াজির ই মিমাল জবর মা ই মা নন্দী যখন নান ই মা নান এখানে দেখুন শেষের অক্ষরটিতে দুই জবর রয়েছে আর এইখানে যদি এখন আমরা ওয়াকফ করি তাহলে ই মা না এক জবর বাদ যাবে এরপর হামজা ও অফিস উ এখানে দেখুন হামজাতে আবার টান হলো কারণ হামজা গিয়ে ওয়াউকে ধরেছে ওয়াও মদের হরফ আলি ইয়া তো হামজাতে যে টান হলো এটাই হচ্ছে বাদল। উ তাজে তি জবর ইয়া উ এরপর হামজা খার জবর আ মিম জবর মা নুন জবর না আ মা না হামজা খারাজের ইম খারাজবর লা ফাজের ফি এরপর হামজা ও হাজের হাই ইয়া জবর ইয়া ও হিয়া এরপর হামজা খারা জবর আ নিম নুন জবর মান আ মানুনাপ জবর না এরপর হামজা খার জবর আল জবর দা মিম মিপেস মো আো হাম আ তায়া আাজবর তাই নুন নি জবর না আ তাই না এরপর হামজা ইয়া খারা জবর ইয়া তাজের

আ লিহাতুন এরপর হামজা খারা জবর আ মিম্ন জবর মা তাপেশ তু প্রিয় প্রিয়দর্শক এতক্ষণ আমরা মাদ্দে বাদাল সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব মদ্দে লাজিম সম্পর্কে তো দেখুন মদ্দে লাজিম হচ্ছে চার প্রকার একটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মোসাক্কাল আরেকটি হচ্ছে মদ্দে লাজিম কালমি মুহফাফ তিন নম্বরটি হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কল চার নম্বরটি হচ্ছে মদ্দে লাজিম হরফি মোকাপফাফ তো দেখুন এক নম্বর মদ্দে লাজিম কালমি মুসাক্কাল এটি কি। কালিমা বা শব্দের মধ্যে মদ হরফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে চারালিফ টেনে পড়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কল বলে তাহলে আমরা উদাহরণগুলো লক্ষ্য করি দেখুন এটি হচ্ছে একটি কালিমা বা শব্দ আরবিতে শব্দকে বলা হয় কালেমা তো এই শব্দে এখানে কি বলেছে মাদ হরুফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে মদের হরফ কয়টি মদের হরফ তিনটি আলিফ ইয়া এখানে দেখুন এই শব্দে আলিফ রয়েছে এবং এই অক্ষরটির পর বাহার ওপর তাজদিদ রয়েছে সেই কারণেই এই দালকে আমরা চার আলিফ পরিমাণ টেনে পড়ব তাহলে এই দাল গিয়ে সরাসরি বাকে ধরবে দাল বাজবর দা বাজবর বা দা দা দুইজের তিন দা বা তিন এবং আমরা আরেকটিও শিখেছি সেটা হচ্ছে যে অক্ষরটির ওপর এই মোটা চিহ্ন এরকম আসবে এরকম মোটা চিহ্ন সেই অক্ষরটিকে আলিফ পরিমাণ টেনে পড়তে হবে পরের উদাহরণটি দেখুন হার উপর দেখুন মোটা চিহ্ন রয়েছে এবং সেই সাথে এ মদের হরফ এই আলিফের পর তাজদির বিশিষ্ট অক্ষর এসেছে যার কারণে এই প্রথম যে হা হা অক্ষরটি ফাঁকে ধরবে এবং সেই সাথে আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে হা ফাজাবর হাফ ফায়াজের জবর না এরপর ওয়াউ জবর ওয়া লাম জবর দদজর লাউ ওয়ালাউপ এরপর দদ গিয়ে সরাসরি লামকে ধরবে কারণ লামের উপরও তাজদিদ রয়েছে তাহলে দদ লাম জগর চারা লিফ কেন টেনলাম কারণ এই মদের অক্ষর দদের সঙ্গে দেখুন অ্যালিফ এই আলিফটি মদের অক্ষর মদের অক্ষর তিনটি আলিফ ইয়া তো আলিফের পরে তাজগীর বিশিষ্ট অক্ষর লাম রয়েছে যার কারণে আমরা এখানে চারালিফ পরিমাণ টেনে পড়ব তাহলে তলিনা লামিয়া লামিয়াজের লি নুন না ওয়াল এরপর দেখুন ওয়া ওয়া লামালালিপ জবর লা ওয়ালা তাজবত্তা হা গিয়ে সরাসরি দদকে ধরবে কারণ হার পর দদের উপর তাজদিৎ রয়েছে এবং মদের অক্ষরের পর তাজদীত বিশিষ্ট অক্ষর রয়েছে যার কারণে এটিকে আমরা চারালি পরিমাণ টেনে পড়ব তাহলে হা দর জবর হা দা বেশ ভূ নুন জগৰনা হা ইয়াৰপৰ হমজল হমজবৰ আল হা কবজবৰ হব জৰ ক তাপ ক তু এৰপৰ য়াপু হ জিম জবৰ হজ ইউ জিম অপেশ জু এরপর হা গিয়ে জিমকে ধরবে হা জিম জবর হিম জবর যা তা দুই পেশ তুন হা তুন প্রিয় দর্শক কোনো শব্দের শেষে যদি এ গোল তা আসে এরকম তা কোনো শব্দের শেষে যদি এরকম তা আসে এবং সেই অক্ষরের পর যদি আমরা ওয়াকফ করি তাহলে এই তাকে তা হিসাবে আর উচ্চারণ করা যাবে না সেখানে আমাদের হা হিসাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ উপরের এই দুই নকটা বাদ যাবে সেখানে আমরা হা হিসাবে উচ্চারণ করব অর্থাৎ হা যা তুন রয়েছে এখানে আমাদের বলতে হবে ওয়াক যদি করি তাহলে আমাদের বলতে হবে হাজা আর শেষে এই দুই পেশ রয়েছে এই দুই পেশ কিন্তু উঠে যাবে আমি আগের পর্বগুলোতে বলেছিলাম যে শেষে যদি আমরা ওয়াক ফো করি তাহলে শেষে সাকিন হিসাবে উচ্চারণ করতে হয় আর যদি শেষে গোল তা থাকে তাহলে আমাদেরকে সেটি হা হিসাবে উচ্চারণ করতে হবে তো এবার দেখুন লাজিম কালমি মুকফ দুই নম্বর কালিমাবা শব্দের মধ্যে মদ হরুফ অথবা মদ হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে চারা লিফ টেনে পড়াকে লাজিম কালমি মুকাফাফ বলে অর্থাৎ এই শব্দটি লক্ষ্য করুন মদ হরুফ অথবা মদ হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে তাহলে এ হামজা কিসের অক্ষর হামজা কিন্তু মদের অক্ষর মদের অক্ষর তিনটি আলিফাগিয়া এবং হামজার উপরে খারাপ জবর রয়েছে এই মদের হরফ আলিফের পর দেখুন যজম বিশিষ্ট অক্ষর লাম এসেছে মদ হরুফ অথবা মদ হরকতের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে চার আলিফ টেনে পরাকে মদ্দেল লাজিম কালমি মুকাফা বলে অর্থাৎ মদের হরফের পর যদি যজম বিশিষ্ট অক্ষর আসে এ লামের ওপরে দেখুন যজম সেজন্য এটাকে চ্যারালিফ পরিমাণ টেনে পড়তে হবে আর সহজভাবে করার কৌশল হলো কোনো অক্ষরের ওপর যদি এরকম মোটা চিহ্ন থাকে তাহলেই সেটিকে আমরা চ্যারালিফ পরিমাণ টেনে পড়ব তাহলে হ্যামজা লামজবর আল হামজা খারা জবর আ নুন জবর না আল আ না এটাই হচ্ছে মদ্দে লাজিম কালমি মুকাফ এবার আমরা আলোচনা করব মদ্দে লাজিম হরুফি মোসাক্কল দেখুন শব্দ বা কালিমা ব্যতীত শুধুমাত্র মাদ হরফের পর তাজদিদ বিশিষ্ট অক্ষর আসলে চারালিফ টেনে পড়াকে লাজিম হরুফি মোসাক্কল বলা হয় উদাহরণগুলো লক্ষ্য করুন এই যে আলিফ আলিফের ওপর জবরজের পেশ কিছুই নেই লামের উপরও দেখুন জ্বর্যের পেশ কিছু নেই কিন্তু মিমের উপর শুধু তাজদিদ এরকমভাবে কোরআন মাজিদে অনেক শব্দ এসে থাকে তো এইগুলোর উচ্চারণ একটু অন্যভাবে করতে হবে যদি দেখেন যে কোনো অক্ষরে জবর্জের পেশ কিছু নেই কিন্তু তার উপর শুধু এই মোটা চিহ্ন তাহলে সেগুলোকে আমাদের আলিফ পরিমাণ টেনে করতে হবে এখানে শুধু আলিফ। এরপর লামের উপরে নিচে জের জবর পেশ কিছুই নেই তাহলে এখানে আমাদের পুরোপুরি আলিফটাই উচ্চারণ করতে হবে আলিফ তারপর লাম লামকেও আবার চার আলিফ টেনে পড়তে হবে কারণ এ লাম অক্ষরটির ওপর মোটা চিহ্ন রয়েছে তাই এই লামের যে উচ্চারণ শুধু এই লাম এই লামের উচ্চারণটি এখানে করতে হবে কারণ লামের ওপর জবর জের পেশ কিছুই নেই সেই কারণে পুরো অক্ষরটি এখানে উচ্চারণ করতে হবে আর এর ওপর দেখুন লাম অক্ষরটির পরে মিমের উপরে নিচেও জবরজের বেশ কিছু নেই কিন্তু তাজদিদ রয়েছে তাহলে এই লাম আবার মিমকে ধরবে কীভাবে আলিফ লা গুণ্না করতে হবে মিম কারণ মিমের ওপর তাজদিদ থাকলে সেটিকে ওয়াজিব গুণা বলা হয় এবং সেটিকে গণ্যা করতেই হবে তাহলে এটার উচ্চারণ কীরকম হবে অ্যালিফ ল এরপর দেখুন আলিফ তারপর লাম মিম তারপর সদ এই কয়েকটি অক্ষরের মধ্যে কোনোটিতেই জবর জের বেশ কিছুই নেই কিন্তু তাদের উপরে এরকম মোটা চিহ্ন রয়েছে চার আলিফের মোটা চিহ্ন তাহলে আমরা উচ্চারণ করব আলিফ লাম এখানে আলিফ কিন্তু টানা যাবে না কারণ আলিফের উপরে কিন্তু মোটা চিহ্ন নেই মোটা চিহ্ন রয়েছে তিনটি এক দুই তিন এই তিনটি লাম মিম এবং সদের উপর রয়েছে তাহলে আলিফ লাম। সিনটিকেই তিনটিকেই আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এরপর দেখুন আলিফ লাম মিম এই তিনটির ওপরে নিচে কিছুই নেই কিন্তু র অক্ষরটির ওপর শুধু খারা জবর রয়েছে তাহলে র খারা জবর র একালিফ আলিফ লাম এবার চার নম্বর মদ্দে লাজিম হরফি কালিমা বা শব্দ ব্যতীত শুধুমাত্র মাদ হরুফের পর যজম বিশিষ্ট অক্ষর আসলে চারালিফ টেনে পড়াকে মদ্দে লাজিম হরফি মোকাপফাফ বলে আর সহজভাবে এটি করার কৌশল হলো কোন অক্ষরের উপর যদি জবরজের পেশ কিছুই না থাকে এবং উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে শুধু এরকম সিঙ্গেল একটি মাত্র অক্ষরের ওপর যদি এরকম মোটা চিহ্ন থাকে অথবা তিনটা বা দুইটা অক্ষরের উপর যদি এরকম মোটার চিহ্ন থাকে তাহলে সে অক্ষরকে পূর্ণাঙ্গ অক্ষর হিসাবে যেভাবে আমরা উচ্চারণ করেছিলাম ধরুন এটা এটার উচ্চারণ কীরকম হবে আইন আমরা একদম প্রথম পর্বে যেরকমভাবে উচ্চারণ করেছিলাম ওই রকমভাবেই এটিকে উচ্চারণ করতে হবে এবং চারাল্লিশ পরিমাণ টেনে টেনে আমাদের পড়তে হবে তাহলে দেখুন নুন সদ কোরআন মাজিদে এরকমভাবে শব্দগুলো চলে আসে তখন আমাদের এরকমভাবে উচ্চারণ করতে হবে কফ এরপর আইন সি কফ এক নিঃশ্বাসে বলতে হবে এরপর কাফ আইন সদ এরপর এরপর দেখুন হার উপর খারাপ জবর রয়েছে তাহলে এটিকে একালিফ টানতে হবে এবং মিম অক্ষরটির উপরে নিচে জবর যে বেশ কিছুই নেই সেজন্য মিম অক্ষরটি পূর্ণাঙ্গভাবে উচ্চারণ করতে হবে চারালিফের সাথে হামিম। এরপর দেখুন প্রকাশ থাকে যে আলিফ বা হামজা ব্যতীত এসব অক্ষর বানান করলে মদের হরফ পাওয়া যায় যেমন দাল গিয়ে সরাসরি লামকে ধরবে কারণ লামের উপর সাকিন দাল জবর দাল কিন্তু দালের উপর দেখুন মোটা চিহ্ন তাই এটাকে আমাদের চারালিফ পরিমাণ টেনে পড়তে হবে দাল লামজবর দাল একইভাবে জাললাম জবর জাল তারপর সদ বদ কফ এরপর কফ এরপর ওয়া গুলো অক্ষর কিন্তু আমরা আগে পড়েছি এই দেখুন দাল এই দাল অক্ষরটি যদি আমরা বানান করি তখন এরকম মদের অক্ষর মাঝখান দিয়ে পাওয়া যায় তো প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের পর্বটি তো আজকে থেকে আমাদের কায়দা পর্ব সমাপ্ত হয়ে গেল এবং পরবর্তী পর্বগুলো আমরা কোরআন মাজিদ দেখে দেখে বানান করে শেখার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলেই কোরআন মাজিদ বানান করে পড়ার পূর্ণাঙ্গ কোর্স আপনি পেয়ে যাবেন এবং ভিডিওর ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখবো আর কারা কারা আমার মাধ্যমে কায়দা পর্বটি শেষ করেছেন অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখানেই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোরআন মাজিদ দেখে দেখে পড়ার পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি